Chronic obstructive pulmonary disease যদিও এটি ফুসফুসের রোগ কিন্তু ফুসফুস ছাড়াও এটি কিন্তু শরীরের যে কোনো অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করে থাকে এটি আমাদের মনে রাখতে হবে এজন্য এটি একটা সিস্টেমিক ডিজিজের মতো যেমন ধরুন যে ডায়াবেটিস হাইপারটেনশন যেমন শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করে থাকে ঠিক তদ্রূপ সিপিডিও কিন্তু আমাদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করে থাকে যেমন ধরুন যে মাসল বোন দেখা যায় যে যাদের সিপিডি আছে তাদের দেখা যায় যে তারা ক্ষীণকায় হয় একেবারে শুকনো থাকে তারপর তাদের হাড়ের মধ্যে ক্ষয় হতে থাকে যাদের আমরা যাকে আমরা অস্টিওপরোসিস বলে থাকি তবে সিপিডি যদি আমরা ডায়াগনোসিস করে থাকি তাহলে সিপিডির লক্ষণগুলো আমরা এরকম দেখি রোগীদের মধ্যে যে একটা মধ্যবয়সী রোগ যিনি ধূমপান করতেন তার ধীরে ধীরে কাশি শুরু হলো এবং কাশিতে মিউকাস যাচ্ছে এবং বিশেষ করে দেখা যায় যে এই শীতের সময় সেই কাশি এবং মিউকাসের পরিমাণ বাড়তে থাকে তারপর ধরুন যে রোগীর শ্বাসকষ্ট যুক্ত হয় এর সঙ্গে শ্বাসকষ্ট প্রথম দিকে হয়তো দেখা গেল রোগী যদি অনেক পরিশ্রমের কোনো কাজ করে ধরুন যে সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা দৌড়ে বাস ধরা তারপরে দেখা যায় তিনি শ্বাসকষ্টে ভোগেন সেই শ্বাসকষ্টের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে যেমন ধরুন যে দেখা যায় তার সমবয়সী অন্য একজন লোকের সঙ্গে হেঁটে উনি পারছেন না হাঁপিয়ে উঠছেন তারপর ধরুন যে একটা পর্যায়ে এমন হয় দেখা যায় যে উনি বিছানা থেকে নামতেই পারছেন না উনি ওনার প্রাত্যহিক কাজকর্মগুলো যেমন ধরুন বাথরুমে গিয়ে সাবান নেয়া তারপরে স্বাভাবিক কাজকর্ম করা সেগুলো করতে গেলেই উনি হাঁপিয়ে উঠছেন অর্থাৎ ওনার এই শ্বাসকষ্টের মাত্রা খুব তীব্র পর্যায়ে চলে গেছে এই বিষয়গুলো আমরা যখন দেখি তখনই আমরা ভাবি যে তার মধ্যে সিপিডি জনিত রোগ থাকতে পারে এবং সেই সময় আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে স্পাইরোমেট্রি বলে থাকি সেই স্পাইরোমেট্রি পরীক্ষা খুবই সাধারণ একটি পরীক্ষা এবং প্রায় বহুল প্রচলিত আমাদের অনেক চিকিৎসকদের চেম্বারেও এই স্পাইরোমেট্রি পরীক্ষা করা হয়ে থাকে ইসিজির মতো এবং এই স্পাইরোমেট্রি পরীক্ষা করতে খুব সময়ও কম লাগে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে স্পাইরোমেট্রি পরীক্ষা করা হয়ে যায় যার মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি যে তার শ্বাসনালীতে এই বায়ু চলাচলের বাধাটা কী পরিমাণ আছে এবং সেটি দেখে তার রোগের লক্ষণ মিলিয়ে আমরা সিপিডি রোগটি ডায়াগনোসিস করে থাকি